আসসালামু আলাইকুম। আমাদের কৃষি কালচার দেখার জন্য স্বাগত জানাচ্ছি। দুই সপ্তাহ পর বাড়িতে এলাম আমার এই খামার কাম নার্সারি দেখার জন্য। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক পরিপাটি ভাবে সেজেছে আমার কৃষি কালচার। খামার দেখার জন্য সবসময় আমি উদগ্রীব থাকি, তাই কাজের ফাঁকে যখন একটু সময় ফুরসত পাই তখন দূর দিয়ে ছুটে চলে আসি আমার খামার দেখতে। জানি ঢাকা থেকে আসা যাওয়ার ভিতরে আমার অনেক পরিশ্রম হয়, খরচও হয়, কিন্তু এইসব পরিশ্রম খরচের চেয়েও আমি যেটা মানসিক শান্তি পাই সেটা বলার মানে সেটা আর কী বলবো। পরিশ্রমের চেয়ে মানসিক শান্তি অনেক বিশাল ব্যাপার। তো আজকে যেহেতু আসছি 15 দিন পরে নানান ধরনের কাজ করব। এখন সকালবেলা, সকাল একটু বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ দেখুন একটা সফলতা দেখাই। এইমাত্র চোখে পড়লো যে দুইটা বোম্বাই মরিচ হয়েছে, ছোট্টই গাছটা কিনেছিলাম অনেক আগেই। তো এরকম অনেক ধরনের ফল ফলাদি আছে, আস্তে ধীরে সব ভিডিও করব, আপনাদের দেখাবো। আমার চ্যানেলের সঙ্গে থাকলে আমার সকল ধরনের প্রোগ্রেস, উন্নতি, আয় বরকত সব কিছুই দেখতে পারবেন। ছোট্ট একটু জায়গা জুড়ে আমার কৃষি কালচার খামার, তো আমার খামার ঘিরে আমার স্বপ্ন, আমার সাধনা, আমার পরিশ্রম, আয় উন্নতি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আরেকজন কৃষি কাজ করতে বা কৃষি খামার করতে উদ্বুদ্ধ হলে তার জন্য এই আমার অভিজ্ঞতা, আমার পরিশ্রমের ধারা, আমার কর্মপরিকল্পনা এইসব জানলে হয়তো আপনিও একটু অনুপ্রাণিত হতে পারেন, একটা পথ খুঁজে পেতে পারেন। এইসব কারণেই দেখা, এখান থেকে যে আমার আয় আসবে এই চ্যানেল থেকে সেটাও আশা করি না, কারণ আলহামদুলিল্লাহ আমার কৃষি কালচার খামার থেকে যে আয় আসবে সেটা দিয়ে আমার অনেক কিছু হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, পার্ট পার্ট অনেকগুলোই খণ্ড খণ্ড ভিডিও দেখাবো। তো এখন একটু কাজে মনোনিবেশ করি।